করে কাঁদছেন? কিসের ভয় আপনার? মেয়ে জন্ম দিয়েছি আমি, শ্বশুর শাশুড়ি তাই আমাকে আর ওদের সাথে রাখতে চাইনি, কিন্তু আমি আমার মেয়েকে কাজছাড়া করতে চাইনি, তাই হাতুর ঘর থেকে আমাকে কার ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আমি সত্যিই জানি না আমি এখন কি করব, মরে গেলেই আমাদের মারবে শান্তি। হ্যাঁ, এরকম হয় অনেক বাড়িতেই। কি যে সমস্যা কন্যা সন্তান নিয়ে আমি তো বুঝতে পারি না। আমাদেরই বা কি করার আছে বাবা এখানে? তাহলে রাতের অন্ধকারে ওনাকে তো এভাবে একা ছেড়ে দিতে পারি না। মা গো, এ যে বড় অন্যায় গো মা। লোকে তোমায় মা বলে ডাকে, ঘটা করে তোমার পুজো করে, অথচ ঘরের সন্তান মেয়ে হলে তাকে এইভাবে ঘৃণা করবে কেন মা? এ কেমন বিচার? মা, তোমাকে কুমার হট্টে তো আগে কখনো দেখিনি, তোমার বাড়ি কোথায়? না না, আমাকে দয়া করে বাড়ি দিয়ে আসবেন না। না না, শুধু জানতে চাইছি তুমি কোথা থেকে আসছো। আমার বাড়ি শিমুলতলা। আর বাপের বাড়ি? চন্দ্রপুর। কিন্তু সেখানে কেউ নেই, মা বাবা অনেককাল আগেই মারা গেছে, আমি যে বড় অভাগা, এখন এই মেয়েকে নিয়ে মরা ছাড়া কোনো উপায় নেই আমার। যাকে আপনি এত কষ্ট করে এত ভালোবেসে জন্ম দিলেন তাকে মেরে ফেলার কথা ভাবেন কেমন করে? ও তো বাঁচতে এসেছে পৃথিবীতে, তবে আপনি ওকে কেড়ে নেবেন কেন? তাছাড়া আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করে কোনো সমস্যার সমাধান হয় না। আমার সমস্যার কি কোনো সমাধান আছে বলতে পারেন আপনারা? বলবো না, সমাধান করব। আমাকে আপনি নিয়ে চলুন সাথে করে শিমুলতলায় আপনার শ্বশুর বাড়িতে। আমি ওখানে যাব না, ওখানে গিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই ওখানে গিয়ে, ওরা কেউ আপনাদের কোনো কথা শুনবে না। আমি যাব না, আমি কিছুতেই যাব না, আমি যাব না। আপনি আমার উপরে ভরসা রাখুন, আমি ওনাদেরকে বুঝিয়ে বলবো যাতে ওনারা নিজেদের ভুল শুধরে নেয়। হ্যাঁ, তুমি বললেই যেন ওনারা শুনবে, চেষ্টা করতে দেখা যেতেই পারে। হ্যাঁ, আমি সেটাই করে দেখতে চাই। বাবা, তুমি বোঝাও ওনাকে। হ্যাঁ, কিছু তো একটা করতে হবে। রামপ্রসাদ যখন যেতে চাইছে যাক, বিশ্বনাথও সঙ্গে যাবে। তাহলে আমিও যাব। রামপুরি একদম চুপ করে খালি পাকা, ওখানে গিয়ে কুরুক্ষেত্র হবে তার নেই ঠিক। না, আমি যাব। আমি আবারও বলছি, ভুল করবেন আপনারা, আপনারা ভদ্র ঘরের মানুষ, কেন আমার জন্য চেঁচে অপমানিত হবেন? আমার মান অপমান নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু আপনার মেয়ের কথা ভাবুন। ওর জন্য, ওর ভালোর জন্য আপনাকে অনেকদিন বাঁচতে হবে। আসুন। সাবধানে যাবেন, আপনাদের ফেরার অপেক্ষায় থাকবো আমরা। যাও মা, কোনো ভয় নেই, যাও। চো একটা, চল বেশো, আসো। এসো তোমরা। শ্বশুরের ভিটে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে? কাকে চাই? কি ব্যাপার? কোথা? তুমি
তুমি একে নে ভগবান, তোমার কি লাজ লজ্জা কিচ্ছু নেই? ওরে ধানা, ধনঞ্জয় দেখ তোর মেয়ে বিয়োন বউ আবার ফিরে এসেছে, শুনছেন? একটু বাইরে এসে দেখুন কি হয়েছে। এ কি, তুমি আবার এখানে ফিরে এসছো কোন সাহসে? আবার একা আসেনি, সঙ্গে কাঁধে নিয়ে এসেছে। না মা, আমি কাউকে ডেকে আনিনি। তুমি থামো, মেয়ের জন্ম দিয়ে আবার বড় বড় কথা। আপনারা ভুল করছেন, উনি এখানে আমাদেরকে নিয়ে আসেননি, বরং আমরাই ওনাকে ফিরিয়ে নিয়ে এসেছি। ফিরিয়ে নিয়ে এসেছেন মানে কে আপনি? আমি রামপ্রসাদ, কুমারহট্টের রামপ্রসাদ সিং। আমি মায়ের পদ লিখি এবং গান গাই। আপনি আপনি রামপ্রসাদ সিং? আপনার কথা অনেক শুনেছি। আর ওনারা? ও আমার ভাই বিশ্বনাথ সেন, আর এই আমার ভাইপো রাম হরি সেন। বৈদ্যমশাইকে আমি চিনি, কিন্তু আপনারা যে বৌমার কুটুম হন এই কথা তো শুনিনি কখনো। না না না, আমরা ওনার কেউ নই। উনি ওনার কোলের শিশুটিকে নিয়ে মরবেন বলে ঠিক করেছিলেন, তাই আমরা ওনাকে এখানে ফিরিয়ে এনেছি। আমরা অনেক বুঝিয়ে সুঝিয়ে আপনাদের কাছে ফিরিয়ে নিয়ে এসেছি। ভুল করেছেন, আমরা ওকে আমাদের বাড়ির বউ বলে মানি। সে কি, তো ভারী আশ্চর্যের কথা, ধুমধাম করে যাকে আপনার ছেলের সাথে বিয়ে দিলেন তাকে হঠাৎ করে আপনি আর বউ বলে মানেন না? আপনি মায়ের সাধক, আর সেই কারণে আপনাকে অনেক সম্মান করি, কিন্তু এইভাবে অন্যের বাড়ির ব্যাপারে নাক গলাচ্ছেন এটা কিন্তু ঠিক না। কিন্তু বিষয়টা তো আর বাড়ি নেই দত্তমশাই। বাড়ির ব্যাপার আর বাড়ির নেই সেটা কি করে হয়? এই গোটা ব্যাপারটা যখন পথে ঘাটে এসে দাঁড়িয়েছে তাহলে বাড়ি কি করে থাকে বলুন? আপনার স্ত্রী যখন আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তখন বিষয়টা তো আর পারিবারিক থাকে না, বিষয়টা তো সামাজিক হয়ে ওঠে। এই যে তুমি কেমন মানুষ গো, নিজের বউ আর ছোট্ট মেয়েটাকে দাঁড়িয়ে দিয়েছো কেন? এভাবে তো বাড়ির কুকুর বিড়াল কেউ দাঁড়ায় না। তুই চুপ কর, আটুর বয়সী ছেলে, তোর কাছ থেকে জ্ঞান শুনবো নাকি? রামহরি চুপ কর, সব জায়গায় কথা বলবো, যা বলে মেজটাকে বলবো। দত্তমশাই একটা কথা আমি আপনাকে বলি, শুনুন, কন্যা হচ্ছে শক্তির স্বরূপ, তাকে কখনো অবহেলা করবেন না। আমার বাড়িতেও একটি ফুটফুটে কন্যা সন্তান আছে, আমরা সবাই তাকে ভালোবাসি, খুব যত্নে আগলে রাখি। বেরিয়ে যান, এখনই বেরিয়ে যান, আপনাদের আর কোনো কথাই আমি শুনতে চাই না। বেশ, আপনাদেরকে যখন বোঝানো যাবেই না তখন এখানে বৃথা কথা বলে তো কোনো লাভ নেই, চলে যাওয়াটাই শ্রেয়। আপনি কাঁদবেন না মা, আপনি চিন্তা করবেন না, আপনার আর আপনার মেয়ের দুমুঠো অন্ন যোগান ঠিক হয়ে যায়, চলে আসুন। একতলা কি, আশ্চর্য, আপনাদের ঘরে কালী মূর্তিও আছে দেখছি। আপনার অনেক কথাই শুনেছি, আপনি বলেছিলেন মাকে ঘরে ঘরে পূজো করতে, তাই আমরা মাকে ঘরে প্রতিষ্ঠা করেছি। বাহ, মা লক্ষ্মীর পাশে যে মা কালীকে আপনারা প্রতিষ্ঠা করেছেন তা দেখে আমার খুব ভালো লাগে, কিন্তু মাকে যে কেবল মূর্তিতেই রেখে দিয়েছেন, অন্তর থেকে মা বলে কখনো ডাকেননি। আচ্ছা কি যা তা বলছেন কি, আপনি মায়ের নামগান করেন বলে যা খুশি তাই বলে যাবেন? যা খুশি তাই আমি বলছি না দত্তমশাই, মা সংসারে শক্তির প্রতীক, মা এই সমগ্র জগৎ সংসারকে এক করে বেঁধে রাখে, তা কেন জানেন? তার কারণ আমার মা একজন নারী বলে।
আর আপনারা কিনা সেই নারী শক্তিকেই উপেক্ষা করছেন, হে আপনাদের কেমন বিচার? আচ্ছা আচ্ছা, কি বলতে চাইছেন কি আপনি? যে মাকে আপনারা সিংহাসনে বসিয়েছেন, যে নারীকে আপনারা পূজো করছেন, তাকেই কি অপমান করছেন? আমরা মাকে অপমান করছি? এসব কি বলছেন আপনি? করছেন না, একদিকে মাকে পূজো করছেন আর অন্যদিকে বাড়ির মেয়েদের অপমান করছেন, এটা কি ঠিক? ধম্মে সইবে না বলে রাখলাম। আপনি অনেকক্ষণ ধরে অনেক কথা বলে চলেছেন, মায়ের অপমান আর এই মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, এক হলো? হ্যাঁ হলো বই কি। বেশ তো, আপনারা যদি চান যে আপনার পুত্রবধূ এবং আপনার নাতনি এই বাড়িতে আর থাকবে না, তবে তারা থাকবে না। তবে আমি এও বলছি যে আজ এই বাড়ি থেকে ঈশ্বরও বিদায় নেবেন। যে বাড়িতে নারীর কোনো সম্মান নেই, সেখানে মা লক্ষ্মী এবং আমার মা কালী থাকতে পারে না। রামপ্রসাদ শোক থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।